গণিত ও কাব্য একই সাথে দুই ভিন্ন ধর্মী বিষয়ের অসাধারণ প্রতিভার সমন্বয় ঘটেছিল পারস্যের বিখ্যাত কবি, গণিতবেত্তা, দার্শনিক ও জ্যোতির্বিদ ওমর খৈয়ামের মধ্যে। কবিতা সমগ্র রুবাইয়াতের জন্য জগৎ বিখ্যাত হলেও একজন গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী হিসেবেও তার ছিল অপরিসীম অবদান। বহুমুখী প্রতিভার অধিকারী বিশ্ব দার্শনিক খ্যাত ওমর খৈয়াম বিশ্ব সাহিত্য ও ইতিহাসে এক অন্যতম শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব। ওমর খৈয়ামের জন্ম 1048 সালের 18ই মে পারস্যের খোরাসানের নিশাপুর নগরীতে। তার পিতা ছিলেন একজন তাঁবুর কারিগর। আফগানিস্তানের বাল্ক শহরে ছেলেবেলা কাটানো ওমর তরুণ বয়সে পাড়ি জমান সমরখন্দে। সে সময়কার বিখ্যাত পণ্ডিত শেখ মোহাম্মদ মানসুরি এবং ইমাম মুয়াফাকের অধীনে শিক্ষা অর্জন করেন। জীবনের বহু বছর নিশাপুরে শিক্ষকতাও করেন ওমর খৈয়াম। 1131 সালে ইরানের খোরাসানে মৃত্যুবরণ করেন তিনি। এখন থেকে প্রায় 1000 বছর আগে বীজগণিতের যেসব উপপাদ্য এবং জ্যোতির্বিদ্যার তত্ত্ব ওমর খৈয়াম দিয়ে গেছেন, সেগুলো এখনও গণিতবিদ এবং মহাকাশ গবেষক বা জ্যোতির্বিদদের গবেষণায় যথাযথ সূত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। তিনিই প্রথম বীজগণিতে উপবৃত্ত ও বৃত্তের ছেদকের সাহায্যে ত্রিঘাত সমীকরণের সমাধান করেন। এছাড়া তিনি দ্বিপদী রাশিমালার বিস্তার, ঘাত হিসেবে সমীকরণের শ্রেণীকরণ ও দ্বিঘাত সমীকরণের সমাধানের নিয়মাবলী লিপিবদ্ধ করেন। 1070 খ্রিস্টাব্দে তার পুস্তক মাকালাত ফি আল জার্ব আল মুকাবিলায় কোনিক সেকশনের বিভিন্ন ছেদকের সাহায্যে নানা রকম ত্রিঘাত সমীকরণ সমাধান করেন। চিন্তা উদ্দীপক পারস্য উপসাগরের মণিমুক্তা বলে খ্যাত ওমর খৈয়ামের রুবাই বা চার পংক্তির কবিতাগুলো প্রথমবারের মতো ইংরেজিতে অনুবাদ করেন এডওয়ার্ড ফিটজেরাল্ড 1859 সালে। এই অনুবাদের সুবাদেই ওমর খৈয়াম বিশ্বব্যাপী কবি হিসেবেও খ্যাতি অর্জন করেন। যুক্তি ও আবেগের করুণ রসের প্রভাবে ওমর খৈয়ামের চার লাইন বিশিষ্ট কবিতাগুলো কবিতা জগতে হয়ে আছে অনন্য। শাহরিয়ার বাবু, রেডিও টুডে।